বিশাল এক পাহাড়ের উপরে এক ঈগল বাসা বানিয়েছিল। ঈগলের বাসায় ছিল তার চারটি ডিম। প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত। একদিন ঈগল যখন বাসার বাইরে ছিল, তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল। এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল। গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসার উপরে। মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো, অন্যান্য ডিমের সাথে রাখল। সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে।